সবারই একটি বাড়ির মালিক হবার স্বপ্ন থাকে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গেলে দরকার হয় দক্ষ পরিকল্পনার। নিয়োগে সেই কাজটি দীর্ঘদিন ধরে করছেন ইমরান ভূঁইয়া। কতটা সহজে এবং সক্ষমতার মধ্যে বাড়ির মালিক হওয়া যায় তা নিয়ে সরাসরি কথা বলেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। আমেরিকার নিউ ইয়র্কের মতো শহরে একটি বাড়ির মালিক হবার স্বপ্ন সবারই থাকে, তবে প্রথমে প্রয়োজন হয় দক্ষ পরিকল্পনার। কতটা সহজে নির্ভেজালভাবে নিয়মনীতির মধ্যে বাড়ির মালিক হওয়া যায় তা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন রিয়েলটর ইমরান ভূঁইয়া। নিউ ইয়র্কের ব্রঙ্কসে এক্সিট রিয়েলটি প্রিমিয়ার কর্ণধার ইমরান ভূঁইয়ার মতে, বাড়ির মূল্যায়ন সবসময় থেকে যায়। But still there is a hope for you to own a home. আমরা এখন যদিও দেখতেছি ইন্টারেস্ট রেট হাই, আপনি যদি বাসা এখন একটা কিনেন, ইন্টারেস্ট রেট কিন্তু সবসময় সেম থাকে না এবং বাড়ির ভ্যালুও কিন্তু সবসময় নিচে থাকে না এবং বাড়ির ভ্যালু কখনো নিচে যায় না। নিউ ইয়র্কে প্রথমবার যারা বাড়ির মালিক হতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন রিয়েলটর ইমরান ভূঁইয়া। বাড়ি কেনার আগে একজন ক্রেতার কী ধরনের যোগ্যতা প্রয়োজন হয় তা নিয়েও পরামর্শ দিয়ে আসছেন বলে জানালেন তিনি। এই বছর সোফার আমি 22টা বাড়ি ক্লোজ করতে পারছি, আর যেখানে ডিফারেন্ট সিচুয়েশন, ডিফারেন্ট ক্লায়েন্টের সাথে ডিফারেন্ট সিচুয়েশন আমার ফেস করতে হয়েছে। কিছু কিছু ক্লায়েন্টের সাথে ওনাদের ডাউন পেমেন্ট ছিল অনেক ডাউন, বাট ওনাদের ইনকাম ছিল না এনাফ, তো সেই ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট লোন প্রোডাক্ট ইউজ করতে হয়েছে। ও অনেক ক্লায়েন্ট ওই বিষয়ে জানতো না, সো আমি ওনাদেরকে বিভিন্ন ল্যান্ডারদের সাথে কানেক্ট করে দিছি যে যেখানে ওনারা ইজিলি লোন নিতে পারছে। কিছু লোন আমরা ক্লোজ করছি ইভেন 30 days, যেখানে অন্যান্য ল্যান্ডাররা ওনাদেরকে ডিনাই করে দিছে। সো এবং কিছু লোনে আমরা কিছু বাড়িতে ক্লায়েন্টে ওনাদের এনাফ ডাউন পেমেন্ট ছিল না, বাট ওনাদের ইনকাম ভালো ছিল, বাট ওনারা বাড়ি কীভাবে কিনবে কোনো শিওর ছিল না, যেখানে আমার এক্সপার্টি দিয়ে আমি ওনাদেরকে হেল্প করতে পারছি। বাড়ির মালিক হবার আগে ক্রেতার বিভিন্ন ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা দিয়ে আসছেন কোনো ধরনের ফি ছাড়াই। ইমরান ভূঁইয়ার মতে, নিরাপদ উপায়ে বাড়ির মালিক হবার মতো যোগ্যতা রয়েছে অসংখ্য প্রবাসী বাংলাদেশীর। আমরা অনেকে এখানে ইমিগ্রেন্ট হয়ে আমেরিকাতে আসছি, যাদের ব্যাক হোম বাংলাদেশে অনেক প্রপার্টি আছে এবং ওনারা আপনারা হয়তো প্ল্যান করতেছেন ওই প্রপার্টিগুলো বিক্রি করে টাকাটা এখানে আইনে কি ইউজ করা যায় কিনা। অ্যাজ লং এজ আপনারা যদি প্রপার সোর্সে টাকাটা এখানে আনতে পারেন আমেরিকাতে, তাহলে ওই টাকাটা কিন্তু আপনি ইউজ করতে পারেন আপনার ডাউন পেমেন্ট হিসেবে, অথবা আপনি যদি ভালো একটা ফান্ড আনতে পারেন তাহলে অল ক্যাশে প্রপার্টি কিনা যাইতেছে। অ্যাজ লং এজ আপনি এই টাকাটা প্রপার সোর্সে আমেরিকাতে আনতেছেন, প্রপার প্রুফ অফ ডকুমেন্ট আপনার কাছে আছে। নিউ ইয়র্কে বাড়ির মালিক হওয়ার জন্য একজন মানুষের স্বপ্ন থাকতেই পারে, পরিবার নিয়ে একজন মানুষের সেই স্বপ্ন দেখাই স্বাভাবিক, এমনটা জানি ইমরান ভূঁইয়া বলেন। আপনারা হয়তো দেখতেছেন ইন্টারেস্ট রেট অনেক হাই এবং প্রপার্টি প্রাইসও অনেক হাই এবং হয়তো চিন্তা করতেছেন আপনি আমি কখনোই বাড়ি মালিক হতে পারবো না, ওটা কিন্তু ঠিক না। দের ইজ স্টিল হোপ টু ওন এ হোম। আপনার এই ইকোনমিতে যদিও ইন্টারেস্ট রেট অনেক হাই, আমরা যদি হিস্ট্রিতে দেখি ইন্টারেস্ট রেট কখনো কিন্তু সেম থাকে না, যেমন 2020 যখন কোভিড আসছে ইন্টারেস্ট রেট কিন্তু 2% নামছে। নিউ ইয়র্কে বাড়ির মালিক হওয়ার জন্য অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ রয়েছেন বাংলাদেশি কমিউনিটিতে, তবে তারা নিজেরা জানেন না কতটা সহজ উপায়ে বাড়ির মালিক হওয়া যায়। সেই সহযোগিতা দিয়ে আসছেন ব্রঙ্কসের এক্সিট রিয়েলটি প্রিমিয়ামের বাংলাদেশি ব্যবসায়ী ইমরান ভূঁইয়া। হাসান মাহমুদ, আইবিটিভি।